একজন ভাই কমেন্ট করে তার অনেক বড় একটা সমস্যার কথা জানিয়েছে। সমস্যাটা কি তোমাদের একটু কমেন্টটা পড়ে শোনাই। তো এই ভাইটি লিখেছে, দাদা আমার বয়স 27+, আমি সরকারি চাকরির জন্য খুব পড়াশোনা করি যাতে ভালো চাকরি পাই। বর্তমানে আমি চাইলে যে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে তাকে পটিয়ে ফেলতে পারি, কিন্তু এতে আমার কেরিয়ারের ফোকাস সরে যাবে। তাই আমি ভাবি আগে ভালো চাকরি পাবো, তারপর ওই সব দিকে মন দেব। আবার ভাবি ভালো চাকরি পেয়ে যখন আমি বাড়ি করব, আমার অনেক টাকা হবে, তখন তো যে কোনো মেয়েই আমার সাথে প্রেম করতে চাবে। কিন্তু এই মুহূর্তে আমার খারাপ সময়। এই সময় যে মেয়ে আমার সাথে বন্ধুত্ব করবে, আমার সাথে প্রেম করবে, ধরে নেওয়া যায় সে আমাকে সত্যি করে ভালোবাসে। সুতরাং কি করব। তো এই বন্ধুটা বেসিক্যালি বলতে চাইছে যে এখন তো আমার খারাপ সময়, এখন যে মেয়ে আমার সাথে প্রেম করবে সে আমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু চাকরি পাওয়ার পর যে মেয়েরা আমাকে পছন্দ করবে, হ্যাঁ, তারা আমাকে হয়তো সত্যিকারের ভালোবাসবে না, তারা আমার টাকা পয়সা দেখে আমার সাথে প্রেম করবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এটা প্রত্যেক ছেলেরই এটা মনের একটা প্রশ্ন। ঠিক আছে, যারা হঠাৎ করে চাকরি বাকরি পেয়ে যায় না, হ্যাঁ, তাদের প্রত্যেকের মনে এই ধরনের প্রশ্ন ঘোরাফেরা করে যে এখন তো আমাকে ওই মেয়েটা লাইন মারতে চাইছে, হ্যাঁ, সে নিশ্চয়ই আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসছে, ঠিক আছে, বা আমি চাকরি পেয়েছি বলে আমাকে পাত্তা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক কথাই তোমরা ভেবেছো, তুমি চাকরি পেয়েছো বলেই তোমাকে কিছু মেয়ে পাত্তা দিচ্ছে বা তোমার সাথে প্রেম করতে চাইছে। যে মেয়েগুলো তোমার সাথে আগে প্রেম করতে চায়নি, তারাও দেখবে তোমাকে কী করবে না, তোমার সাথে প্রেম করতে যাবে। ঠিক আছে, তো এখানে এই সমস্যার সমাধান কী? এই সমস্যার সমাধান হচ্ছে যে তোমাকে পাত্তা দিচ্ছে, যে তোমার সাথে প্রেম করতে চাইছে, তুমি তার সাথে কেন প্রেম করবে? তুমি নিজে খোঁজো তুমি কার সাথে প্রেম করবে বা কার সাথে তুমি বন্ধুত্ব করবে। ঠিক আছে, দেখো, যখন তুমি চাকরি পাবে না, বা যে কোনো ছেলে যখন চাকরি পেয়ে যায়, তাকে সব মেয়ে পাত্তা দেবে। ঠিক আছে, যে মেয়েগুলো তাকে আগে তার মুখ দেখতে চাইতো না, হ্যাঁ, তাকে একদম পাত্তা দিত না, বা ওই ছেলেটা যেসব মেয়েগুলোকে প্রপোজ করেছে, হ্যাঁ, তারা তার প্রপোজ রিজেক্ট করে দিয়েছে, সেই মেয়েগুলো পর্যন্ত কী করবে না, যখন কোনো ছেলে চাকরি পেয়ে যাবে, তার দিকে তাকাবে বারবার। ঠিক আছে, তার সাথে প্রেম করতে যাবে, লাইন মারবে তাকে। এমনকি আমার নিজের পরিচিত একজন আছে, তো সেই ছেলেটা কী করেছিল, তার পছন্দের একটা মেয়েকে প্রপোজ করেছিল। ঠিক আছে, তখন সে চাকরি বাকরি পায় না, পড়াশোনা করতো, তো তখন মেয়েটা তাকে রিজেক্ট করে দিয়েছিল। ঠিক আছে, তাকে উল্টোপাল্টা বলেছিল, কিন্তু চাকরি পাওয়ার পর ওই বোকাচোদা ছেলেটা কী করেছে, না ওই মেয়েটাকেই বিয়ে করেছে। আর মেয়েটা তখন বিয়ে করেও নিয়েছে, এত বড়ো কী বলবো, মানে চরিত্রহীন মেয়ে আর কি। তো সবই টাকা পয়সার খেলা, কিন্তু আমি তোমাদের এটাই বলবো যে তুমি যখন চাকরি পেয়ে যাবে, তুমি আবার উল্টোপাল্টা কোনো মেয়ের সাথে কেন প্রেম করতে যাবে বা বন্ধুত্ব কেন করতে যাবে? এমনিতেই যে ভাইটা এখানে কমেন্ট করে লিখেছে যে আমার বয়স 27+, আমি ধরছি যে তুমি ধরো 1 বছরের মধ্যে চাকরি পেয়ে গেলে, ঠিক আছে, তোমার ধরো 28+ বয়স হয়ে গেল, তো 28+ বয়সে গিয়ে তুমি আবার নতুন করে প্রেম করবে চাকরি পাওয়ার পরে, বা কারোর সাথে কেন বন্ধুত্ব করতে যাবে? তুমি ডাইরেক্ট বিয়ে করবে, আর বিয়েও তুমি উল্টোপাল্টা কেন মেয়ের সাথে করতে যাবে? ঠিক আছে, দেখো, তোমার চাকরি পাওয়ার পর অনেক মেয়েই তোমার সাথে বিয়ে করতে যাবে, অনেক মেয়েই তোমার সাথে লাইন মারতে যাবে, কিন্তু তুমি সবাইকে কেন পাত্তা দেবে, তাদের মধ্যে সবাইকে কেন পাত্তা দেবে, তুমি তাদের সাথে কেন বিয়ে করতে যাবে? তুমি এমন একজন মেয়েকে খোঁজো যার লেভেল তোমার সমান। ঠিক আছে, যার ভালো চরিত্র আছে, যার বাপের মোটামুটি টাকা পয়সা আছে, সেই রকম একটা মেয়েকে খোঁজো এবং তার সাথে বিয়ে করার চেষ্টা করো। ঠিক আছে, সব মেয়ে তোমাকে পাত্তা দিচ্ছে বলে তাদের সাথে বিয়ে করতে হবে, হ্যাঁ, এমনটা তো নয়। তুমি খোঁজো তুমি কাকে বিয়ে করবে। ঠিক আছে, তুমি তোমার কাকে দেখে পছন্দ হচ্ছে সেইটা দেখো। ঠিক আছে, এবং তার লেভেলটাও যেন তোমার সমান হয়। ঠিক আছে, শুধুমাত্র রূপ দেখে গলে গেলে হবে না, রূপের সাথে সাথেই তোমাকে দেখতে হবে, গুণ দেখতে হবে, মেয়েটার চরিত্র দেখতে হবে, মেয়ে বাপের টাকা পয়সা দেখতে হবে। কারণ তুমি চাকরি পাওয়ার পর, ধরো আমি কথার কথা বলছি, ধরো উদাহরণ হিসাবেই বলি, যে ভাইটি কমেন্ট করেছে সেই ভাইয়ের বাপের ধরো 50 লাখ টাকা সম্পত্তি আছে, জমি জায়গা, হ্যাঁ, জমানো টাকা সব কিছু নিয়ে সোনা দানা নিয়ে ধরো 50 লাখ টাকা সম্পত্তি আছে যে ভাইটি কমেন্ট করেছে তার বাপের। ঠিক আছে, এবার এই ভাইটি তার উপর আবার চাকরি পেয়েছে, ধরো চাকরি পেয়েছে 40,000 টাকা বা 30,000 টাকা মাসগুলি ইনকাম করছে, তো কীরকম মেয়ে খোঁজা উচিত এই ভাইটির? ঠিক আছে, এই ভাইটির মেয়ে খোঁজা উচিত এমন একজন মেয়ে যার বাপের ওই রকমই সম্পত্তি আছে, 30 লাখ বা 50 লাখের সম্পত্তি রয়েছে। ঠিক আছে, যার বাপ বিয়ের জন্য ভালো ঘর খরচ দেবে, 10 লাখ 5 লাখ টাকা ঘর খরচা দেবে, হ্যাঁ, এবং তারই সাথে মেয়েটাও ভালো হবে, দেখতে শুনতে ভালো হবে, মেয়েটা কাজকর্মে ভালো হবে, হ্যাঁ, চরিত্র ভালো হবে, তো এই রকম মেয়েকে বিয়ে করতে হবে। তুমি চাকরি পেয়েছো বলে তোমাকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে, তুমি তার সাথে তুমি দেখ ভাবছো যে ওই মেয়েটা কি আমাকে সত্যি করে ভালোবাসে না মিথ্যা করে ভালোবাসে, ভাবার দরকারই নেই, মেয়েটার দিকে তাকানোর দরকারই নেই। আর চাকরি পাওয়ার পর যদি প্রেম করতে যাও, তাহলে তোমাকে বাঁশ খেতে হবে জীবনে। ঠিক আছে, যেসব ছেলেরা চাকরি পাওয়ার পরে প্রেম করে না, তাদের কপালে খুব দুঃখ থাকে, তারা বিয়েতে একটা টাকাও পায় না,
উপরন্তু ওই মেয়েটা ঠগিয়ে ওই ছেলেটাকে বিয়ে করে। ছেলেটা কি ভাবে না মেয়েটা আমাকে কি ভালোবাসে, সত্যিকারের মন থেকে ভালোবাসে, আমি বিয়েতে এক টাকাও নেবো না, বাল ভালোবাসে তোমাকে ঠগি সে বিয়ে করেছে, ঠিক আছে? সে তোমার মতন একটা চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করতে গেলে তার বাপের 2,00,000 টাকা খসতো, সে তোমাকে ফ্রিতে বিয়ে করেছে, ঠিক আছে? তাই বোকাচোদা না হয়ে হ্যাঁ রিয়েল ম্যানের মতন কাজ করো, আসল মাথা খাতাও, ফালতু বিয়ের পর এই সরি চাকরির পরে কোনো মেয়ের সাথে প্রেম করতে যেও না। আমি অনেক এমন ছেলেকে জানি যারা চাকরির পরে কোনো মেয়ের সাথে প্রেম করতে গেছে, এবং এমন ধরা খেয়েছে বা এমনভাবে মেয়েটা ফাঁসি চল ছেলেটাকে যে ওই ছেলেটাকে ওই মেয়েটাকে ফ্রিতে বিয়ে করতে হয়েছে, ঠিক আছে? আমার নিজের একজন পরিচিত তোমার আইটিবিপির চাকরি করে, আইটিবিপি, তো সে কি করেছে তোমার একজন মেয়ের সাথে প্রেম করতো, প্রেমটা কীরকম না তাকে ভোগ করার চেষ্টা আর কি, হ্যাঁ ভেবেছিল যে আমার চাকরি দেখে মেয়েটা ফিদা হয়ে গেছে, হ্যাঁ তাকে প্রপোজ করে দিই, তার সাথে প্রেম করবো 2 দিন, তাকে লাগাবো, ভোগ করব, তারপর ছেড়ে দেবো, ঠিক আছে? কিন্তু কি হয়েছে তোমার ওই মানে করতে গিয়েছে হোটেলে আর ওদের বাড়ির লোক চলে গেছে, ঠিক আছে? তো সেখানে গিয়ে খেচাখেচি কাণ্ড ধরে ফেলেছে হাতে নাতে, এবং তারপর টানতে আনতে পাড়ার লোক সদ্য সবাই মিলে তাকে টানতে আনতে নিয়ে গিয়েছে মেয়েটাকে ছেলেটাকে, এবং মন্দিরে বিয়ে দিয়ে দিয়েছে। মানে সব কিছু মেয়েটার বাড়ি থেকে আর কি সাজানো ছিল, বুঝলে তো? এবং ছেলেটা তারপর ফোনলার মতন মুখ করে ওই মেয়েটাকে বিয়ে করতে হয়েছে, ফ্রিতে বিয়ে করতে হয়েছে, ঠিক আছে? আর মেয়েটার চরিত্রও ভালো নয়, ঠিক আছে? মেয়েটা 1,000 জনের সাথে প্রেম করেছে, বহুজনের সাথে উল্টো পাল্টা কেস আছে, তো বিয়ে করতে হয়েছে তখন সেই মুহূর্তে। তো তুমিও যদি ওই চাকরি পাওয়ার পর তোমরা যদি কোনো মেয়ের সাথে প্রেম করতে চাও না, বা ভাবো যে আমার চাকরি দেখে মেয়েটা ফিদা হয়ে গেছে, 2 দিন একটু ভোগ করে নি, তোমাকে সে ভোগ করবে সারা জীবন, ঠিক আছে? তুমি তাকে কি ভোগ করবে, মেয়েদের চালাকি তোমরা জানো না। তো চাকরি পাওয়ার পরে কোনো মেয়ের সাথে প্রেম করতে চাও না, তোমার বয়স 23 বছর হোক, 27 বছর হোক, 30 বছর হোক, যাই হোক না কেন, চুপচাপ বিয়ে করে নেবে, ঠিক আছে? সময় মতো বিয়ে করে নেবে। আর প্রেম করতে গেলে শালা ফাঁসতে হবে, প্রেম করতে গেলে কিন্তু তোমাকে বাঁশ খেতে হবে, হ্যাঁ এই কথাটা মনে রেখো। আর একটা জিনিস মনে রাখবে, হ্যাঁ অনেক মেয়ে বলে না যে এখনকার দিনে এই পণ নেওয়া খারাপ, এই সব নেওয়া বালছাল খারাপ, হ্যাঁ কারো কথাও সব শুনবে না। আরে পণ নেওয়া খারাপ তো তোর, তুই কেন চাকরিওয়ালা ছেলে খুঁজছিস, তুই বাল যা না কোনো টোটোওয়ালাকে গিয়ে বিয়ে কর, সেটা করবে না, নিজে খুঁজবে চাকরিওয়ালা ছেলে। আর যখনই টাকা দেওয়ার কথা উঠবে তখন বলবে এখনকার দিনে তো পণ নেওয়া আইনত অপরাধ, আরে সবাই যেন পণ নেওয়া আইনত অপরাধ, তুই যা তাহলে টোটোওয়ালাকে বিয়ে কর, তুই কেন চাকরিওয়ালা টাকাওয়ালা ছেলে খুঁজে বেড়াচ্ছিস। তো বন্ধুরা একদম এই ফাঁদে পা দেবে না, ঠিক আছে? তোমার ওই যে ভাইটি কমেন্ট করে লিখেছে যে চাকরি পাওয়ার আগে সত্যিকারে ভালোবাসে, চাকরি পাওয়ার পরে মিথ্যা ভালোবাসে, ভাই কোনো ভালোবাসা ভালোবাসা নাই কেউ, ঠিক আছে? চাকরি পাওয়ার আগে সত্যি করেই যদি কোনো মেয়ের সাথে তুমি অলরেডি প্রেম করে থাকতে, তাহলে আমি বলতাম যে বেশ ঠিক আছে, হ্যাঁ ধরে রাখো, খুব ভালো কথা। তবে ফ্রিতে বিয়ে করবে না, একটা কথা বলে রাখি, ফ্রিতে বিয়ে করবে না। এবার মেয়ের বাপ যদি খুবই গরিব হয় সেটা আলাদা কথা, হ্যাঁ। কিন্তু এমন ধরো হলো যে বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে বলছি, যে ধরো তুমি একজন মেয়েকে বিয়ে করছো, তার বাপের ধরো 5 বিঘে সম্পত্তি আছে, ঠিক আছে? তো ফ্রিতে বিয়ে করবে না, বলবে যে তোর বাপকে 1 বিঘে সম্পত্তি বিক্রি করে টাকা দিতে বল, ঠিক আছে? তো এরকম করবে, ঠিক আছে? এবার খুবই যদি আগে অনেক আগেকার পুরনো প্রেম হয় তাহলে ঠিক আছে, করতে পারো, কোনো অসুবিধা নেই। সবসময় যে সব জায়গায় টাকা পয়সা দেখবে সেটাও তো না, তোমাকে এটাও দেখতে হবে যে মেয়েটা কীরকম। অনেক জায়গায় কী হয় যে টাকা পয়সার চক্করে মেয়ে খারাপ হয়ে যায়, ঠিক আছে? মানে বউ ভালো হয় না, তো সবসময় টাকা পয়সা দেখলেও হবে না, মেয়েটা ভালো কি না সেটাও দেখতে হবে, ঠিক আছে? তো বুঝে শুনে কাজ করো। আর হ্যাঁ, চাকরি পাওয়ার পর যদি প্রেম আগে থেকে ধরো ধরো করো নি, কোনো দিনই তুমি প্রেম করো নি, ঠিক আছে, চাকরি পাওয়ার পর জন্য তাহলে আর ভুলেও প্রেম করতে যাও না, ডাইরেক্ট বিয়ে করবে, হ্যাঁ। আর যারা প্রেম করেছো চাকরি পাওয়ার আগে প্রেম করেছো, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু চাকরি পাওয়ার আগে আগে ধরো মোটামুটি কারোর সাথে আর প্রেম ছিল না, তাহলে চাকরি পাওয়ার পরে যেন আর প্রেম করতে চাও না। এবার যাদের প্রেম আগে থেকেই চলে আসছে, চাকরি পাওয়ার আগেও ছিল চাকরি পাওয়ার পরেও সেই আছে, তাহলে তারা নিজেদের মতন ভাবতে পারে, বিয়ে করে নিতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর যেটা বললাম চাকরি পাওয়ার পর প্রেম করতে যাও না, বাঁশ খেয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন এটুকুই। তোমাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে তাহলে কমেন্ট করতে পারো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। দেখা হবে পরের ভিডিওতে।